আজকে খবর নিবেদন করছেন গৌরী এন্টারপ্রাইজ। উত্তরা বাস স্ট্যান্ড, নবাবহাট, পূর্ব বর্ধমান স্টেশনারি বিভিন্ন দ্রব্য ছাড়াও মোবাইলের বিভিন্ন সরঞ্জাম এবং ট্রেন ও প্লেনের টিকিট বুকিং করতে আজই আসুন গৌরী এন্টারপ্রাইজে। অ্যাপোলো কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার হাতের কাছে। বিভিন্ন দিনে আসছেন প্রখ্যাত চিকিৎসকরা। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন আশাদীপ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় অ্যাপোলো ক্লিনিক বর্ধমানে, 399 জিটি রোড, বীরহাটা, বর্ধমান, ঢলদিঘি পেট্রোল পাম্পের বিপরীতে। মোবাইল নম্বর 9332031104, 9332031279127, 0342256845 এবং 256847 এই নাম্বারে। আলু জমিতে কৌটো বোমা বিস্ফোরণের জেরে গুরুতর জখম হলেন দাদু ও নাতি। নাতি ফাইজউদ্দিন শেখের বয়স 18 বছর। এর মধ্যে নাতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান হাসপাতাল থেকে গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। আউশগ্রামের কল্যাণপুর কলাবাগান মাঠ এলাকার ঘটনা। জখম ফাইজউদ্দিন শেখ ও মজিদ শেখ, এরা সম্পর্কে দাদু ও নাতি। ঘটনার তদন্তে নেমেছে আউশগ্রাম থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে আলুর জমিতে সেচের জল দেওয়ার জন্য কল্যাণপুর কলাবাগান মাঠে যান মজিদ শেখ। তাকে জল খাবার দিতে যায় নাতি ফাইজউদ্দিন শেখ। মাঠে সে একটা কৌটো জাতীয় কিছু দেখতে পায়। কৌতূহল বশত সেটা নিয়ে সে নাড়াচাড়া করতেই তা তীব্র বিস্ফোরণ করে ফেটে যায়। ঘটনায় গুরুতর জখম হয় ফাইজউদ্দিন ও তার দাদু মজিদ শেখ দুজনকেই। দ্রুততার সঙ্গে গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ার পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় নাতি ফাইজউদ্দিন শেখকে। এরপরই তাকে গ্রিন করিডোর করে কলকাতা নিয়ে যাওয়া হয়। কোথা থেকে বোমা এলো, কী উদ্দেশ্যে জমিতে রাখা হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সকালবেলায় আলু জমি শেষ করতে গেল, বুঝলেন তো? এইবারে গত যখন জল হয়েছিল তাহলে একটা লোক আমার জমিটা পরিষ্কার নষ্ট করে দিয়েছিল, তা সেই লোকটার সঙ্গে আমার ঝামেলা হয়, ঠিক আছে, আমি মুখোমুখি হয়। তা এই পরবর্তী এখন শেষ করে দিয়েছে, একটা বোম মাটি তলায় রেখে দিয়েছে, দিয়ে আমার ছেলে পা দিয়ে দিয়েছে, বাস বোম বাস্টিং হয়ে গেছে সাল 9টার সময় করে। এবারে এখন আমার ছেলেটা মানে বিয়ে ভাইজারে পড়ে, সে কোনোদিন মাটি যায় না, আজকে জোর করে পাঠানো মুনিশ পায় না বলে এই বৃত্তান্ত হলো কল্যাণপুর জামতলা আউশগ্রাম থানা। আজকে খবর নিবেদন করলেন কার্তিক স্টল, বরমিনপুর খেলার মাঠের সামনে, বর্ধমান। পরোটা, আলুর দম, রুটি সহ সমস্ত রকম টিফিনের অর্ডার নেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারের জন্য আজই আসুন কার্তিক স্টলে।